আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আপনারা আশা করি অনেক ভালো আছেন। মানান ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা যারা ছাত্রলীগ করেন তাদের বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞপ্তি প্রকাশের জন্য ছাত্রলীগের প্যাড প্রয়োজন হয়। এই প্যাড আপনাদের ফোনে সংগ্রহ করতে পারবেন এখন থেকে। এই প্যাডের প্রজেক্ট ফাইল বা পিএলবি ফাইল আমি তৈরি করেছি, যেটা আপনাদের সাথে সম্পূর্ণ ফ্রিতে শেয়ার করে দেবো। তবে ফ্রিতে নিতে হলে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, দেখতে তিনটা পাসওয়ার্ড আপনাদের সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পর ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে পিএলপি ফাইলের একটা লিঙ্ক পাবেন, ওখানে ক্লিক করে ফাইলটা পাসওয়ার্ড দেওয়ার পর ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পর ফাইলটা কাস্টমাইজ করার জন্য পিক্সেলাব অ্যাপ প্রয়োজন হবে। এই পিক্সেলাব অ্যাপের ওল্ড ভার্সন আপনাদেরকে ইউজ করতে হবে। আর যারা নতুন ভার্সন কিনছেন তাদের যদি ওল্ড ভার্সনেও কাজ না হয় তাহলে পিক্সেলাবের যে টিজে ভার্সনটা আছে সেটা গুগল থেকে ডাউনলোড করবেন। অবশ্যই এগুলো ইউজ করতে হবে আপনাকে। গুগল থেকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করলে আপনার কাজ হবে না পিক্সেলাব অ্যাপসে। তো ডাউনলোড করে ইনস্টল করার পর পিক্সেলাব অ্যাপটা ওপেন করলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে ওই পিএলপি ফাইলটা এখানে আনার জন্য ডান দিকে উপর দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু আছে, এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন বেছে আসবে। তার ভিতর থেকে এই অপশনটা বেছে নেবেন ওপেন ডট পিএলপি ফাইল। এটার উপর ক্লিক করলে আপনার ফোনে একটা পপ আপ স্ক্রিন শো হবে। তার ফোনের উপরে দেখতে পারবেন যে ডট পিএলপি নামে একটা অপশন আসছে, এখানে ক্লিক করলে আপনার ফোনে ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। আপনি যদি সঠিকভাবে ফাইলটা পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে থাকেন তাহলে স্লাইড করে নিচে আসলে ফাইলটা আপনারা পেয়ে যাবেন। যে এখানে দেখতে পাচ্ছেন যে ছাত্রলীগের পেজ বিজ্ঞপ্তি প্যাড এরকম একটা ফাইল দেখতে পারবেন। এটার উপর ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে এটা সুন্দরভাবে পিক্সেলাব অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে, যেমনটা আমার ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে পরিবর্তন করার মতো আসলে তেমন কিছু না। এখানে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি দেওয়া আছে। আপনি যদি আপনার জেলার কমিটি লিখতে চান তাহলে এটা আপনারা এডিট করে নিতে পারবেন। জাস্ট ডাবল ক্লিক করে এই ঠিকানা এবং কেন্দ্র নির্বাহী কমিটির উপর ডাবল ক্লিক করে আপনি দেখা যাচ্ছে ঝিনাইদহ জেলা কমিটি, তারপর নিচে তার ঠিকানা এবং মোবাইল নম্বর ইত্যাদি ইত্যাদি দিতে পারেন। এবং এই যে পেজ বিজ্ঞপ্তির নিচে যে লেখাটা আছে এই লেখাগুলো আপনার পরিবর্তন করতে পারেন। এটার উপর ডাবল ক্লিক করে আপনি যেই বিজ্ঞপ্তিটা দিতে চান সেই বিজ্ঞপ্তি এখানে এডিট করে লিখে নেবেন। লেখার পরে এই যে এই দুই জায়গায় আপনার জেলা বা উপজেলা সভাপতি সাধারণ সম্পাদকের সিল মেরে সই করে দিলে বাস বিজ্ঞপ্তিটা রেডি হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছেন এই ধরনের পিএলপি ফাইল থেকে কাস্টমাইজ করে কিভাবে সুন্দর একটা ছাত্রলীগের পেজ বিজ্ঞপ্তি প্যাড তৈরি করে নেবেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, আর যাওয়ার আগে কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সকলকে।